আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্রিকেট হাইলাইটস ভিডিও কিভাবে আপলোড করবেন। এশিয়া কাপ তো চলে গেল, এখন কিন্তু সামনে আমাদের ক্রিকেট বিশ্বকাপ। তাই ক্রিকেট বিশ্বকাপটা কিন্তু মিস করা চলবে না। আপনি এশিয়া কাপটা হয়তো মিস করে ফেলেছেন, কিন্তু বিশ্বকাপটা কিন্তু মিস করা যাবে না। এই একটি বিশ্বকাপের মাধ্যমে আপনার চ্যানেলটি কিন্তু আপনি গ্রো করে নিতে পারবেন ক্রিকেট হাইলাইটস ভিডিও আপলোড করে। ক্রিকেট হাইলাইট ভিডিও আপলোড করে আপনি কিন্তু একদিনের মধ্যেই আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। কিন্তু আপনাকে সঠিক নিয়মে ভিডিও এডিটিং শিখতে হবে, ভিডিও কীভাবে আপলোড করবেন এই সমস্ত প্রসেস কিন্তু আপনাকে শিখতে হবে। স্পোর্ট ক্যাটাগরিতে আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ভিডিও কীভাবে ডাউনলোড করবেন, ফটো কীভাবে ব্যবহার করবেন, মিউজিক কীভাবে ডাউনলোড করবেন, দেন এডিটিং কীভাবে করবেন। কমপ্লিটলি কিন্তু আপনাদেরকে দেখাবো, স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো স্ক্রিনে আমি জাস্ট ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। ইউটিউবটা ওপেন করে নেওয়ার পরে দেখুন আমি সার্চ করেছি গতকালকে যা খেলা হয়েছে, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা হাইলাইটস, এটা লিখে আমি জাস্ট সার্চ করে দিয়েছি। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন হাইলাইটস ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসছে। প্রত্যেকটি ভিডিওতে আপনি যদি ভিউজ দেখেন, 9 ঘন্টা আগে 6.9 মিলিয়ন, এখানটা আপনি যদি দেখেন 13 মিলিয়ন দুই দিন আগে, এখানটা দেখতে পাচ্ছেন 20 মিলিয়ন একদিন আগে। এক কথায় বলতে গেলে হাইলাইটস ভিডিও আপলোড করলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আপনি পাবেন। এখন এই সমস্ত হাইলাইটস ভিডিও এখানে যেমনটা দেখছেন এরকম করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না, কারণ আপনার চ্যানেলটা কিন্তু অফিসিয়াল না। আপনি যে চ্যানেলগুলো দেখেন এই চ্যানেলগুলো কিন্তু অফিসিয়াল, তারা কিন্তু চাইলেই এরকম হাইলাইট ভিডিও আপলোড করতে পারবে। প্রতিদিন দেখুন হাইলাইট ভিডিও আপলোড করছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু গেইন করে ফেলেছে। এখন দেখুন এই সমস্ত হাইলাইটস কিন্তু আপনি চাইলেই এখান থেকে ডাউনলোড করে আপলোড করতে পারবেন না। আপনাকে যে কাজগুলো করতে হবে এডিটিংটা কিন্তু শিখতে হবে। তাই ভিডিও কিন্তু আপনাকে হাইলাইটস ইউটিউব থেকে ডাউনলোড করতে হবে। জাস্ট এখান থেকে আমি একটি হাইলাইটস ডাউনলোড করে নিব, ঠিক আছে? ইন্ডিয়ার যে এই হাইলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট আমরা ডাউনলোড করে নিব। আপনারাও ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করাটা আমি দেখাতে পারছি না। সো দ্বিতীয়ত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফটো কালেকশন করতে হবে। ফটো নেওয়ার জন্য আপনাদের চিরসন আসে অ্যাপ্লিকেশন ইমেজ সার্চ ম্যান, ইমেজ সার্চ ম্যানে চলে যাবেন। ইমেজ সার্চ ম্যানে আসার পর আপনাকে সার্চ করতে হবে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা লেখার পরে দেখুন আমাদের সামনে কিন্তু প্রচুর সংখ্যক ফটো চলে আসছে, এই সমস্ত ফটো কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তবে এই সমস্ত অফিসিয়াল ফটো আপনারা ডাউনলোড করবেন না, এখানে কিছু স্ক্রিনশট পাবেন। এই সমস্ত স্ক্রিনশট যেখানে কোনো ওয়াটার মার্ক নাই, কোনো ওয়াটার মার্ক কিন্তু এখানে আপনি খুঁজে পাবেন না, এগুলো আপনাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? জাস্ট এখান থেকে আমি একটি একটি করে ডাউনলোড করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমি কিন্তু ফটোগুলো ডাউনলোড করে নিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, ইউটিউব অডিও লিখে আপনারা সার্চ করে দেবেন। জাস্ট আমি ইউটিউব অডিও লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর এখানটা দেখতে পাচ্ছেন ইউটিউব অডিও লাইব্রেরি নামে একটি জাস্ট ওয়েবসাইট চলে আসছে, এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিব। ওকে, ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে আপনাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস আসতে পারে। এরকম ইন্টারফেস আসার পরে নিচেতে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু স্টুডিও, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ইউটিউব অডিও লাইব্রেরিটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু একদমই কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু আপনি পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনাকে দেখে দেখে মিউজিক ডাউনলোড করতে হবে। আর আপনি যদি এখানে ভালো মিউজিক খুঁজে না পান তাহলে আমি একটি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার সেই ভিডিওটা দেখে বেস্ট 4টি আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু আপনি অনেক ভালো ভালো মিউজিক পাবেন, আমি জাস্ট প্লে করে দেখাই। যাই হোক, এখান থেকে দেখে দেখে আপনি যদি মিউজিক ডাউনলোড করতে পারেন, খুব ভালো ভালো মিউজিক ডাউনলোড করতে পারবেন। তবে ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে আপনার মিউজিকগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং করতে হবে। আমি এখান থেকে একটি মিউজিক ডাউনলোড করে নিয়েছি। ওকে বন্ধুরা, এডিটিং করার জন্য আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবো, তাই অবশ্যই মনোযোগ সহকারে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওকে বন্ধুরা, কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে 6:9 ক্লিক করে জাস্ট আপনারা ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো হবে। সো এরকম ইন্টারফেস শো হওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু ভিডিওটা নিতে হবে। আপনারা যে হাইলাইট ভিডিওটা ডাউনলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে। সো 12 মিনিটের একটি ভিডিও আমি জাস্ট এখানে এক্সপোর্ট করে নিচ্ছি। ওকে, ভিডিওটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা কিন্তু এডিটিং করতে হবে। এডিটিং কীভাবে করবেন, প্রথম এডিটিংটা হচ্ছে মিক্সারে চলে যাবেন। মিক্সারটা কোথায় আমি আপনাদেরকে দেখাই, অর্থাৎ এই ভিডিওতে যে সাউন্ডগুলো আছে এই সাউন্ডগুলো কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। রিমুভ না করলে কিন্তু স্ট্রাইক বা ক্লেম চলে আসতে পারে। এখানটা দেখতে পাচ্ছেন মিক্সার, এই মিক্সারে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? মিক্সারে ক্লিক করার পরে সাউন্ডটা কিন্তু একদমই জিরো করে দেবেন, তাহলে এই ভিডিওতে কিন্তু কোনো প্রকারের সাউন্ড থাকবে না। আমি জাস্ট একটু প্লে করে আপনাদেরকে দেখাই, কোনো প্রকারে কিন্তু এখানে সাউন্ড নাই। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি জাস্ট শুরুতে চলে যাবেন, একদম প্রথমে চলে যাবেন ভিডিওর।
ঠিক আছে প্রথমে আসার পরে আপনি জাস্ট এই হাইলাইটটা ফার্স্ট আপনি কারাপ করে দিবেন আপনার ইচ্ছা মতো ঠিক আছে আপনার যেখান থেকে প্রয়োজন আপনি ততটুকু রাখবেন জাস্ট ফার্স্ট বল এখানে দেখলেন এখানে জাস্ট আমি এটাকে ট্রিম করে দিচ্ছি সামনেটুকু কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে দেখুন প্রায় 3 সেকেন্ড চলে গেছে 3 সেকেন্ড পরে আমি একটি ট্রিম লাগাবো ঠিক আছে এখানে লেয়ারে ক্লিক করব ট্রিমে ক্লিক করব দেন স্প্লিটে ক্লিক করে দেব মাঝখানে কিন্তু এটা স্প্লিট হয়ে গেছে আমাদের অর্থাৎ কেটে গেছে দুই ভাগ হয়ে গেছে এখন জাস্ট মাঝখান থেকে আমরা আবার একটু কেটে দেব জাস্ট মনে করুন আবারও একটা ফর্ম আসছে এখান থেকে জাস্ট এটাকে আমরা কেটে দেব এরকম করে কেটে দিয়ে জাস্ট আমরা 3 থেকে 4 সেকেন্ডের করে এই ভিডিওটা একটু এডিটস করে নিব ঠিক আছে আপনাদের ইচ্ছা মতো যতদূর প্রয়োজন হয় 3 থেকে 4 সেকেন্ড করে একটা করে ক্লিপ রাখবেন ভিডিও ক্লিপ ঠিক আছে রাখার পরে জাস্ট আপনি বাদ বাকিটুকু ডিলিট করে দিবেন ওকে বন্ধুরা আমি আপনাদের ছোট করে এডিটিং করে দেখাবো কারণ এত বড় ভিডিও এডিটিং করতে গেলে কিন্তু অনেক সময় প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনারও সময় হবে না আমারও কিন্তু সময় হবে না দেখতে পাচ্ছেন এখানে আমি 4টা থেকে 5টা ক্লিপ করে নিয়েছি এই ক্লিপগুলোর পর এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটির পর একটি কিন্তু আমরা ফটো ডাউনলোড করেছি সেই ফটোগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে দেখুন প্রথম ক্লিপের পরে আমাদের কিন্তু একটা ফটো ব্যবহার করতে হবে ফটো ব্যবহার করার জন্য আপনারা এই ক্লিপটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট ব্যাকে ক্লিক করে দেবেন আপনাদের যেন এই লাইনটা এখানে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ রেড একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা যেন আপনার এই ফুটেজের উপর থাকে ঠিক আছে এই ফুটেজের পরে আপনি যদি ফটো ব্যবহার করতে চান তাহলে এই ফুটেজের উপর আপনার এই লাইনটা কিন্তু থাকতে হবে সো মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করা পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইন্ডিয়ার পিকচার নিয়ে নেবেন যারা ব্যাটিং করছে তাদের পিকচার কিন্তু এখানে আপনাকে নিতে হবে পরবর্তী লেয়ারে আসার পরে আপনাকে আবারও কিন্তু ফটো নিয়ে আসতে হবে অর্থাৎ একটা ভিডিও ক্লিপস থাকবে একটা ফটো থাকবে এরকমভাবে একের পর এক আপনারা কম্পাইলেশন করবেন আমি আবার মিডিয়াতে ক্লিক করছি জাস্ট পিকচারে ক্লিক করছি একটা ফটো নিয়ে নিচ্ছি ওকে আমরা পরবর্তী ফুটেজে যাচ্ছি যাওয়ার পরে আবারও আমরা একটা ফটো নিয়ে নিব মিডিয়াতে ক্লিক করছি পিকচারে ক্লিক করে এখান থেকে একটা ফটো আমরা জাস্ট নিয়ে নিচ্ছি ওকে এরপরে লাস্ট আমরা আবারও ফটো নিয়ে নিচ্ছি মিডিয়া পিকচার দেন এখান থেকে একটি ফটো নিয়ে নিলাম ওকে কমপ্লিট এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই তাহলে আপনারা একটু দেখতে পাবেন জাস্ট একটু খেয়াল করে দেখবেন দেখতে পাচ্ছেন একটা ভিডিও ক্লিপের পরে আমরা কিন্তু ফটো ব্যবহার করেছি আবারও কিন্তু আমরা ভিডিও ক্লিপ ব্যবহার করেছি তারপরে আবারও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফটো ব্যবহার করেছি এরকমভাবে একের পর এক ভিডিওর সাথে ফটোর মিল রেখে আপনাকে কিন্তু ভিডিও বানাতে হবে ভিডিও এডিটিং করতে হবে এখন দেখুন এই ফটোগুলো যদি একটু স্লাইড করে তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে এখানটায় আপনি জাস্ট এই ফটোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্যান অ্যান্ড জুম দেখতে পাচ্ছেন প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে জাস্ট আপনারা জুমিং করে দেবেন ঠিক আছে জুমিং করে দেবেন দেওয়ার পরে আপনি ব্যাকে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এটা আপনার জাস্ট একটু অ্যানিমেট করবে ওকে ওকে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু জাস্ট একটু অ্যানিমেট হচ্ছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটি ফটোতেই আমাদের কিন্তু প্যান অ্যান্ড জুম করতে হবে প্যান অ্যান্ড জুমে ক্লিক করব নিচের লেয়ারে ক্লিক করব অর্থাৎ নিচের ইমেজে ক্লিক করব এখানে নিচে যে ইমেজটা দেখতে পাচ্ছেন আপনি লকও করে দিতে পারেন জাস্ট আমি নিচেরটাই ক্লিক করছি ক্লিক করার পরে এখানে জুমিং করে দিচ্ছি ওকে আবারও ব্যাকে ক্লিক করব নেক্সট ইমেজে চলে যাব ইমেজে যাওয়ার পরে প্যান অ্যান্ড জুম এরপরে জাস্ট আবারও নিচে চলে যাব এবারে জাস্ট এটাকে ক্লিক করে দেবো ওকে এখন দেখুন আমাদের ফটোগুলো কিন্তু মোটামুটি প্যান অ্যান্ড জুম করা শেষ এবারে লাস্টে এটা আমাদের প্যান অ্যান্ড জুম করতে হবে প্যান অ্যান্ড জুম এখান থেকে জাস্ট জুমিং করে দিলাম ওকে ওকে কমপ্লিট এখন যদি আমি আপনাদের সামনে ভিডিওটা প্লে করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন ফটোগুলো কিন্তু স্লাইড করবে ওকে এটা কিন্তু আমাদের ভিডিও ফুটেজ গেল এবারে কিন্তু ফটো চলে আসছে এরপরে কিন্তু আমাদের আবারও ভিডিও ফুটেজ চলে আসবে দেখতে পাচ্ছেন ছোট্ট করে ভিডিও ফুটেজ কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে ঠিক আছে ওকে এখন দেখুন আবারও ভিডিও ফুটেজ চলে আসছে আবার দেখুন ফটো চলে আসছে আবারও দেখুন ভিডিও ফুটেজ চলে আসছে উইকেটের ভিডিও ফুটেজ ঠিক আছে ওকে ওকে এরকমভাবে ফুটেজের সাথে মিল রেখে আপনাকে কিন্তু ফটো ব্যবহার করতে হবে ফটো ব্যবহার করার পরে জাস্ট এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ফুটেজটা ব্যবহার করেছেন এই ফুটেজটাতে দেখুন কিছু ওয়াটারমার্ক আছে কিনা যেমনটা এশিয়ার ওয়াটারমার্ক কিন্তু এখানটা আছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এইখানটা দেখুন এটা আপনাদের কারাপ করতে হবে কীভাবে কারাপ করবেন জাস্ট ব্যাকে ক্লিক করবেন এটার উপরে জাস্ট ক্লিক করে ধরে নিচে আপনি পেয়ে যাবেন প্যান অ্যান্ড জুম ঠিক আছে নিচে প্যান অ্যান্ড জুম করার পর এখানে লক করে দেবেন লক করে দেওয়ার পর এটাকে জাস্ট আপনি জুমিং করে লোগোটা আউট করে দেবেন ঠিক আছে ওকে লোগোটা আউট করে দিচ্ছি অথবা আপনি নিচের লেখাগুলো আউট করে দিতে পারেন এখন জাস্ট আমি আপনাদেরকে যদি একটু প্লে করে দেখাই এখন দেখুন আমাদের এখানে কিন্তু লোগো কোনো কিছুই কিন্তু থাকলো না এরকম করে প্রত্যেকটি ফুটেজে কিন্তু আপনাদের একটু জুমিং করতে হবে প্যান অ্যান্ড জুম করতে হবে লক করে দিলাম তারপর একটু জাস্ট জুমিং করে দেব ওকে কমপ্লিট আবার ব্যাকে ক্লিক করে দিচ্ছি আবারও আমরা ফুটেজের উপরে ক্লিক করব
এটাকে জাস্ট আমরা এডিটিং করে দেব প্যান এন্ড জুম করে দেব জাস্ট প্যান এন্ড জুম লক করে দিলাম এখান থেকে এটাকে জুমিং করে দিলাম ওকে দেখুন এটা জাস্ট আমাদের একই কাজ করতে হবে প্যান এন্ড জুম এখান থেকে লক করে দেব জাস্ট লোগোটা আমরা জাস্ট এখান থেকে সরিয়ে দেব ওকে কমপ্লিট এখন জাস্ট আমি আপনাদেরকে আবারো প্লে করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লোগো বলেন কিংবা কোনো ওয়াটারমার্ক বলেন কোনো কিছুই কিন্তু আমাদের ভিডিওতে থাকলো না এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসার আগে আমাদের কিন্তু এখানে ভয়েস ওভার করে নিতে হবে ভয়েস ওভারটা কীভাবে করবেন বা কী ভয়েস ওভার করবেন ভয়েস ওভারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কী ভয়েস ওভার করবেন এটা জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চলে যাবেন গুগলে ঠিক আছে ওকে বন্ধুরা গুগলে আসার পরে আপনাদের সার্চ করতে হবে সুপার ফোর ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা অর্থাৎ যে হাইলাইটটা আপনারা আপলোড করবেন সেটা লিখে আপনারা গুগলে সার্চ করে দেবেন বিশেষ করে বাংলাটা লাস্টে লিখবেন তাহলে বাংলাতে কিন্তু আপনি টেক্সট পেয়ে যাবেন ওকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনাকে খুঁজতে হবে বাংলাতে এমন কোথায় আর্টিকেল লেখা আছে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটি ওয়েবসাইট পেয়ে গেছি এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু টেক্সট আছে এই টেক্সটগুলো দেখে দেখে আপনি কিন্তু ভয়েস ওভার করে নিতে পারবেন ঠিক আছে ওকে এখান থেকে আমি আপনাদের একটু ভয়েস ওভার করে দেখাচ্ছি জাস্ট এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে ওকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করবো দেন সেই স্ক্রিনশটটা আমরা এখানে নিয়ে নিব ওকে স্ক্রিনশটটা আমরা নিয়ে নিচ্ছি স্ক্রিনশটটা নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা একটু জুম ইন করে দিতে হবে কারণ এটা দেখে দেখে আমরা ভয়েস ওভার করে দেবো ঠিক আছে ওকে এখন দেখুন এই নিচে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটা কিন্তু আমাদের ধরে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে ভিডিও শেষ পর্যন্ত ওকে এখন দেখুন আমরা যদি ভয়েস ওভার করতে চাই তাহলে কিন্তু আমাদের রেকর্ডিং অপশনে ক্লিক করতে হবে এখানটা দেখতে পাচ্ছেন রেকর্ড রেকর্ডে ক্লিক করব রেকর্ডে ক্লিক করার পর অ্যালাউ দিয়ে দিব আমাদের স্ক্রিন রেকর্ড চলছে যে কারণে মাইক্রোফোনটা অ্যালাউ করছে না জাস্ট আমরা ওকে করে দিচ্ছি দেওয়ার পর দেখুন এখানে স্টার্টে ক্লিক করব এখানে স্টার্টে ক্লিক করব দেন এখানটা দেখে দেখে আমরা কিন্তু ভয়েস ওভারটা করে দেব ঠিক আছে ওকে এখন আমরা স্টার্টে ক্লিক করে আমরা কিন্তু বলা শুরু করব দুর্দান্ত জয় ভারতের মাথিলা পাথানিকে আউট করে শ্রীলঙ্কাকে 172 রানে অল আউট করে দিল কুলদীপ যাদব বল হাতে মাহিশ থিকসানকে আউট করে ভারতকে অষ্টম সাফল্য এনে দিলেন হার্দিক এবার পরের ওভারে নবম উইকেট হারালো দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ওকে এরকমভাবে জাস্ট আপনারা ভয়েস ওভারটা করে দেবেন আমি ভয়েস ওভারটা কোনোরকম করে দিয়েছি করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই স্ক্রিনশটটা আমাদের কিন্তু ডিলিট করে দিতে হবে কারণ এই স্ক্রিনশটটা আমাদের এখন প্রয়োজন নেই জাস্ট এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পরে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আসতে হবে মিউজিক নিয়ে আসার জন্য অডিওতে ক্লিক করে দেব সো অডিওতে ক্লিক করে দিচ্ছি অডিওতে ক্লিক করার পর এখানে ফোল্ডার ফোল্ডারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অডিওটা চলে আসছে ওকে অডিওটা আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি অডিওটা এক্সপোর্ট করে নেওয়ার পরে অডিওর সাউন্ডটা কিন্তু আমাদের জাস্ট কন্ট্রোল করতে হবে এডিটিং করতে হবে মানে একটু কম বাড়া করে নিতে হবে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে জাস্ট মিক্সারে ক্লিক করছি এটাকে জাস্ট আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে করে নেওয়ার পরে আমি ভিডিওটা একটু আপনাদেরকে প্লে করে যদি দেখাই তাহলে আপনারা দেখবেন জাস্ট আমি একটু প্লে করে দেখাচ্ছি দুর্দান্ত জয় ভারতের মাথিলা পাথানিকে আউট করে শ্রীলঙ্কাকে 172 রানে অল আউট করে দিল কুলদীপ যাদব বল হাতে মাহিশ থিকসানকে আউট করে ভারতকে অষ্টম সাফল্য এনে দিলেন হার্দিক ওকে দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর হয়েছে এরকম করে ক্রিকেট হাইলাইট ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারবেন এরকম করে এডিটিং করলেন এডিটিং করার পরে সুন্দর করে একটি থাম্বনেল বানাতে হবে ভিডিও আপলোড করতে হবে আর হ্যাঁ শুধুমাত্র ভিডিও আপলোড করলেই হবে না সঠিক নিয়মে কিওয়ার্ডস বসিয়ে কিন্তু আপনাদের ভিডিও আপলোড করতে হবে ভিডিও কীভাবে আপলোড করবেন খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও আসছে তাই অবশ্যই সাথে থাকবেন সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন